খোলামেলা লুকে ছবি তুলে আবারও নেটিজেনদের সমালোচনার শিকার হলেন টলিউড অভিনেত্রী কৌশানি মুখার্জি। সম্প্রতি কৌশানি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন, যে ছবিতে তাকে দেখা যায় লাল টপসের ওপর হলুদ ব্লেজার আর কেটস পরে পোজ দিতে, কিন্তু সেই ছবিতে তার পরনে কোনো প্যান্ট বা শর্ট দেখা যায় না। আর এ কারণেই নেটিজেনরা মনে করছেন শুধু লাল টপস আর ব্লেজার পরেই ছবি তুলেছেন কৌশানি। কৌশানির এমন ছবি দেখে অনেকেই তার কমেন্ট বক্সে বাজে মন্তব্য করছেন। এক ভক্ত তার ছবির কমেন্ট বক্সে লিখেছেন, অনেক ছবি তোলা হয়েছে, এবার প্যান্ট পরুন। কেউ কেউ বলছেন বাংলার সানি লিওন হতে চাইছে কৌশানি, আবার কেউ কমেন্টে লিখছেন আপনাকে এমনভাবে দেখতে চাই না। কেউ আবার তার বসার ভঙ্গিমা নিয়েও নেতিবাচক মন্তব্য করছেন। তবে নেটিজেনদের এসব মন্তব্যে মোটেও বিচলিত নন কৌশানি। এর আগেও একাধিকবার খোলামেলা ছবির জন্য নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। তবে নেটিজেনদের এমন সমালোচনায় কখনোই পাত্তা দেননি এই অভিনেত্রী। প্রিয় দর্শক, কৌশানির অভিনয় আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন।